রসুল্লাহ সাল্লাম কি বলছেন? তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। কিসে? যখন তাদের বয়স কত হবে? 7 বছর। আর নামাজের জন্য শাসন করো যখন বয়স হবে কত? 10। তো 10 বছর হয়ে যাওয়ার পরে নামাজ না পড়লে তো পিটানো কথা বলা আছে। আর যদি সাবালক হয়ে যায় তখন তো নামাজ তো ফরজে আইন। নামাজ কি? এই যে জামাত ছুটে যাওয়া, নামাজ না পড়া, এরপরে খোলামেলা চলা, এটার এই এই ছুটির পরে মাদ্রাসায় ছুটির পরে যে দুষ্টামিগুলা বা যে গুণাগুলা করা হয়, মোবাইলের গুণা, টিভির গুণা, কত লাইনে গুণা হয়, এটার ফলাফল কি হয়? যখন তুমি মাদ্রাসায় খোলা হয়, মাদ্রাসায় আসো, তখন 1 সপ্তাহ পড়া বোঝা হয় না। ওই যে নামাজ পড়া হয় নাই, গুণা করা হয়েছে, এই জন্য গুণা মনে রাখবা। দুধ যেই পাতিলে রাখে ওই পাতিলটা পরিষ্কার থাকতে হয়, নাহলে দুধ নষ্ট হয়ে যায়। নাহলে দুধ কি হয়ে যায়? এলএমটাকে রসুল সাল্লাম দুধের সাথে তুলনা দিছে। এলএমটা পরিবেশের সাথে সম্পর্ক। তুমি দেখো আজ পর্যন্ত বাসে লেখা থাকে না ধূমপান করা নিষেধ? থাকে? খায়? খায়নি? সবাই খায়। মসজিদে কোথাও লেখা আছে ধূমপান করা নিষেধ? কেউ খায়? যে একটার বিড়ি দিয়ে আর একটা ধরায় হেও তো খায় না, পরিবেশের সাথে ভিন্ন। বন্ধু বানাবো কাকে? নিতে নিতে কোথায় নিবে? যে আমাকে বাঁচাইতে বাঁচাইতে জাহান্নাম থেকে বাঁচাবে তাকে আমি বন্ধু বানাবো। যাকে দেখলে আমার আল্লাহর কথা মনে পড়বে তাকে আমি বন্ধু বানাবো। যে আমাকে পরকালের কথা স্মরণ করাইয়া দিবে তাকে আমি কি বানাবো? কথা বলো, বন্ধু বানাবো। মা বাবার সাথে সময় দেওয়া, পুরো বছর তোমরা পড়ালেখার কারণে মা বাবার সাথে ওইভাবে থাকার সুযোগ হয় না। বন্ধ বা আমাদের সাথে ছুটি হলে তখন কিন্তু সুযোগ হয়, তখন কিন্তু মায়ের বাবার সাথে সম্পর্ক। আমি যখন বাড়িতে যাই, এখনো আমার একদম কাজ না হলে বাসা থেকে বাইরে নেই, একদম সোজ আবার বাড়িতে। মসজিদে যায় নামাজ পড়ি, আবার বাসায় ঘরে, আবার মসজিদে নামাজ পড়ি, আবার ঘরে। আমি বাজার গেলে তাড়াতাড়ি চলে আসি, খাইতে আব্বা মাসে একসাথে খানা খাই, মনে করি যে কোন দিন ওনারা দুনিয়া থেকে চলে যায়, তাই না? মনে করে এই রমজানে ওনাদের সাথে আমার দেখা হইলো না বা কথা হইতেছে, আগামী রমজান যে ওনাদেরকে বাঁচবে, ওনারা বাঁচবে, এরকম কোনো গ্যারান্টি আছে? কথা বলো আছে। আরেকটা সুন্দর ছোট্ট কথা বলি, তোমরা তোমরা যারা ছাত্র আছো অনেক সময় আব্বা আম্মার কাছে এমন আবদার করো যেটা আব্বা আম্মার জন্য পালন করা কষ্ট হয়ে যায়। মনে করো তুমি আব্বা আম্মার কাছে একটা সাইকেল চাইলা, একটা সাইকেল বর্তমান মার্কেটে 8,000 টাকা, কত? কথা বলো, 8,000 টাকা কত? এখন চিন্তা করো তোমার আব্বা যদি 15,000 টাকা বেতন পায়, বা যাদের মাও চাকরি করে 15,000 টাকা বেতন পায়, তাহলে 15,000 টাকা ঘর ভাড়া নাই। আমার কথা বুঝতেছো? ঘর ভাড়া নাই, কারেন্ট বিল নাই, কথা বলো, চাউল কিনতে হয় না, ডাউল কিনতে হয় না, মরিচ, লবণ, পানি সব কিনতে হয় না, তাহলে তোমাদের মানুষের বেতন দিতে হয় না? তোমার ভাই একটা বা বোন একটা স্কুলে পড়লে তার বেতন দিতে হয় না? এর অসুস্থতা নাই, গাড়ি ভাড়া নাই, কথা বলো, চা নাস্তা নাই। তো তুমি যে 8,000 টাকা হঠাৎ করে সাইকেলের কথা বললে, কেন বলতেছো তুমি? তো শেষ তো ক্ষতি তোমার। আর হাফিজ কি তুমি হুজুরের জন্য হবা না তোমার জন্য হবা? আলেম কি তুমি হুজুরের জন্য না তোমার জন্য? তো নিজের মানুষ মানুষ নিজের ঘর যখন বানায় টেম্পোরালি করে বানায় না, প্রত্যেকটা কাজ বুঝে শুনে করে, কথা বলো। মানুষ যখন ভাড়া ঘরে থাকে এত গুরুত্ব দেয় না রুমটারে, কালি হইলেও সমস্যা নাই, তার কাটা মারিলেও সমস্যা নাই এত, কিন্তু যখন নিজের ঘরে থাকে অনেক গুরুত্ব দিয়ে থাকে না, যাতে দাগ না পড়ে, ময়লা না হয়, অসুন্দর না হয়, মজবুত হয়, সব খেয়াল রাখে। এখন তুমি তো ভাড়া দিয়ে হাফেজ না, যে আরেকজনের বদল তুমি হাফেজ হইতেছো, বিষয়টা এমন। হ্যাঁ, আরেকজনের বদল না, নিজেরটা নিজে হইতেছো। তো নিজেরটা যেহেতু নিজে হইতেছো, নিজে বুঝে শুনে হইতে হবে না, বুঝে শুনে পড়তে হবে না? আর মাদ্রাসা বন্ধ হইলে তোমাদের ভিতরে একটা রোগ দেখা যায় ছাত্রদের ভিতরে, চুলের কাটিংটা চেঞ্জ হয়ে যাওয়া, টুপি মাথায় না থাকা, জামা পাঞ্জাবি গায়ে না থাকে গেঞ্জি চলে আসা, ট্রাইজারও পড়া, এরপরে তাই স্টাইল করা জুতা পড়া, এরপরে নিজের নাম দিয়া পিছনে, এরপরে সামনে নিজের ছবি দিয়া, মানে আমি এটা, আমি কি, পিছনে আমার নাম, পিছনে কি, মানে এরপরে গেঞ্জি, কত স্টাইল, কত রং, সাইকেল চালানো, এই করা সেই করা। আচ্ছা ভাই আমাকে বুঝাও সে চুলটা একদিকে ছোট আরেকদিকে বড় করে রাখলে কি কি লাভ? তোমরা সবাই ভালো কয়, সবাই ভালো কয় না, ছেলেটা অনেক ভদ্র, অনেক ভদ্র। এটা যখন চুল কেটতেছিল কেসির কেসির ধার শেষে গেছে, কেসির কি শেষে গেছে, এই জন্য অর্ধেক ভালো হয়েছে আর অর্ধেক বড় রয়ে গেছে। কেন তো লাভ কিটা, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। এই জন্য আমাদেরকে খেয়াল রাখা। আর আমরা যখন ছুটিতে থাকি, মাদ্রাসা বন্ধ হয় না ছুটি হয়, কথা বলো, ছুটি মানি আমার ফরা আমি পড়ব, ছুটি মানি আমার নামাজ আমি পড়ব। আর একটা জিনিস দেখো, ম্যাক্সিমাম তো যারা রসুল্লাহ সাল্লাম কি বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। কিসের?
যখন তাদের বয়স কত হবে? 7 বছর। আর নামাজের জন্য শাসন করো যখন বয়স হবে কত? 10। তো 10 বছর হয়ে যাওয়ার পরে নামাজ না পড়লে তো পিটানোর কথা বলা আছে। আর যদি সাবালক হয়ে যায় তখন তো নামাজ তো ফরজে আইন। নামাজ কি? এই যে জামাত ছুটে যাওয়া, নামাজ না পড়া, এরপরে খোলামেলা চলা, এটার এই এই ছুটির পরে মাদ্রাসায় ছুটির পরে যে দুষ্টামিগুলা বা যে গুণাগুলা করা হয়, মোবাইলের গুণা, টিভির গুণা, কত লাইনে গুণা হয়, এটার ফলাফল কি হয়? যখন তুমি মাদ্রাসায় খোলা হয়, মাদ্রাসায় আসো, তখন 1 সপ্তাহ পড়া বোঝা হয় না। ওই যে নামাজ পড়া হয় নাই, গুণা করা হয়েছে, এই জন্য গুণা মনে রাখবা। দুধ যে পাতিলে রাখে ওই পাতিলটা পরিষ্কার থাকতে হয়, নাহলে দুধ নষ্ট হয়ে যায়। নাহলে দুধ কি হয়ে যায়? এলএমটাকে রসুল ইসলাম দুধের সাথে তুলনা দিছে। এলএমটা পরিবেশের সাথে সম্পর্ক। তুমি দেখো আজ পর্যন্ত বাসে লেখা থাকে না ধূমপান করা নিষেধ? থাকে, খায়, খায়নি, সবাই খায়। মসজিদে কোথাও লেখা আছে ধূমপান করা নিষেধ? কেউ খায়? যে একটার বিড়ি দিয়ে আরেকটা ধরা, হেও তো খায় না, পরিবেশের সাথে ভিন্ন। তুমি যখন মাদ্রাসা থেকে ছুটিতে থাকবা, তোমার আব্বাও জানে তুমি মাদ্রাসায় পড়ো, মাও জানে মাদ্রাসায় পড়ো, ভাইও জানে মাদ্রাসায় পড়ো, বোনও জানে মাদ্রাসায় পড়ো, আত্মীয় স্বজনও জানে কি পড়ো, তো তোমার পাঞ্জাবিটা কেন থাকবে না? আলহামদুলিল্লাহ, একদম। আমি কখনো মাদ্রাসা থেকে ছাত্র জমা নাই গেলেও আমার গায়ে সবসময় পাঞ্জাবি থাকতো, পাঞ্জাবি, টুপি, এরপরে চুলের সিস্টেমগুলা ঠিক করা, এরপরে ওই রকম আড্ডাবাজি না করা, এগুলো খেয়াল রাখা। ওই কি বন্ধু, মানে বন্ধু তো তোমরা মনে করে যে আমার জন্য যান, আজকে বিপদে পড়ে দেখো কেউ কারো না, কেউ কি কারো না, তোমার 100 টাকার দরকারও কেউ কাউকে দিবে না, কিন্তু বন্ধু, তোমার বন্ধু ছাড়া ঘুমাইতেছ না। আমার বন্ধু তো আমি তাকে বানাবো যে আমাকে নিতে নিতে জান্নাতে নিবে, কি বলছি বলো? বন্ধু বানাবো কাকে? নিতে নিতে কোথায় নিবে? যে আমাকে বাঁচাইতে বাঁচাইতে জাহান্নাম থেকে বাঁচাবে তাকে আমি বন্ধু বানাবো। যাকে দেখলে আমার আল্লাহর কথা মনে করবে তাকে আমি বন্ধু বানাবো। যে আমাকে পরকালের কথা স্মরণ করাইয়া দিবে তাকে আমি কি বানাবো? কথা বলো, বন্ধু বানাবো। বন্ধু বানানোর নীতি আছে না? যে কাউকে আমি বন্ধু বানাবো কেন? যে কারোর সাথে আমি সম্পর্ক রাখবো কেন? আমার চেয়ে উঁচু আমলওয়ালার সাথে আমি সম্পর্ক রাখবো, আমার চেয়ে বেশি জ্ঞানী বুদ্ধিমান মানুষের সাথে আমি কি রাখবো? বন্ধুত্ব রাখবো, সম্পর্ক রাখবো, সুসম্পর্ক রাখবো, তাকে আমি আমার শুভাকাঙ্ক্ষী বানাবো। কথা কি বুঝে আসছে? আর দেখো মানুষের যখন ছুটি হয় তখন কিন্তু আব্বা আম্মার সেবা করার অনেক সুযোগ হয়, হয় না? করনি তোমরা? আর কে কে আছো দেখি? আব্বা আম্মার আব্বার টুপিটা দিয়ে দিছ? কয়জন? আর বাকিদের আব্বারা টুপি ব্যবহার করে না? করে। হাত নামাও, দো নাই। মায়ের কাপড়টা দিয়ে দিছ? কে কে আছো দেখি? তো দুইলে হাত উঠাও, হাত নামাও। তো মায়ের কাপড়টা দুই দেওয়া, টুপিটা দুই দেওয়া, মায়ের কাজে একটু সহযোগিতা করা, বুঝো নাই কথা, এগুলো করা, মা বাবার সাথে সময় দেওয়া। পুরো বছর তোমরা পড়ালেখার কারণে মা বাবার সাথে ওইভাবে থাকার সুযোগ হয় না, বন্ধ বা আমাদের সাথে ছুটি হলে তখন কিন্তু সুযোগ হয়, তখন কিন্তু মায়ের বাবার সাথে সম্পর্ক করে। আমি যখন বাড়িতে যাই এখনো, আমার একদম কাজ না হলে বাসা থেকে বাইরে না, একদম সোজ আবার বাড়িতে, মসজিদে যায় নামাজ পড়ি, আবার বাসায় ঘরে, আবার মসজিদে নামাজ আবার ঘরে, আমি বাজার গুলো তাড়াতাড়ি চলে আসি, খাইতে আব্বা মাসে একসাথে খানা খাই, মনে করি যে কোন দিন ওনারা দুনিয়া থেকে চলে যায়, তাই না? মনে করি এই রমজানে ওনাদের সাথে আমার দেখা হইলো না বা কথা হইতেছে, আগামী রমজান যে ওনাদেরকে বাঁচবে, ওনারা বাঁচবে, এরকম কোনো গ্যারান্টি আছে? কথা বলো আছে। আরেকটা সুন্দর ছোট্ট কথা বলি, তোমরা তোমরা যারা ছাত্র আছো অনেক সময় আব্বা আম্মার কাছে এমন আবদার করো যেটা আব্বা আম্মার জন্য পালন করা কষ্ট হয়ে যায়। মনে করো তুমি আব্বা আম্মার কাছে একটা সাইকেল চাইলা, একটা সাইকেল বর্তমান মার্কেটে 8,000 টাকা, কত? কথা বলো, 8,000 টাকা কত? এখন চিন্তা করো তোমার আব্বা যদি 15,000 টাকা বেতন পায়, বা যাদের মাও চাকরি করে 15,000 টাকা বেতন পায়, তাহলে 15,000 টাকায় ঘর ভাড়া নাই, আমার কথা বুঝতেছো? ঘর ভাড়া নাই, কারেন্ট বিল নাই, কথা বলো, চাউল কিনতে হয় না, ডাউল কিনতে হয় না, মরিচ, লবণ, পানি সব কিনতে হয় না, তাহলে তোমাদের মানুষের বেতন দিতে হয় না, তোমার ভাই একটা বা বোন একটা স্কুলে পড়লে তার বেতন দিতে হয় না, এর অসুস্থতা নাই, গাড়ি ভাড়া নাই, কথা বলো, চা নাস্তা নাই, তো তুমি যে 8,000 টাকা হঠাৎ করে সাইকেলের কথা বললে কেন বলতেছো? তুমি হঠাৎ করে মোবাইলের কথা বলছো কেন? মোবাইল, আচ্ছা তুমি ছাত্র জমা, তোমরা মোবাইল দিয়ে কি হবে? ছাত্র মানুষ তোমরা মোবাইল দিয়ে কি হবে? 2015 সাল পর্যন্ত আমার হাতে কোনো বড় মোবাইল ছিল না, কি বলছি বলো? 2015 সাল পর্যন্ত আমার হাতে কোনো বড় মোবাইল, ছোট্ট একটা মোবাইল ছিল, নোকিয়া, ফোনে কথা বলা যেত। 2015 সালে আমি একটা মেয়েকে পড়াইতাম ছোট্ট, ওই মেয়েটার মা বাবা দুজন বিদেশ থাকতো,
পর ওনারা আসার সময় আমার জন্য একটা স্যামসাং Z2 একটা সেট আনছে, আমার মনে আছে স্যামসাং Z2 এই সেটটা আনছে, তখন এটা 8-10,000 টাকা ছিল দাম। এই তখন ফার্স্ট টাইম আমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আসছে, ওটাও অনেকদিন আমি ব্যবহার করছি। এরপরে আরেকটা ওইটা মনে হয় চুরি হয়ে গেছিল আমার, ওই যে সুরাবাড়ি কেন্দ্রীয় মসজিদে আসার পরে, পরে ওই মসজিদওয়ালার কিছু সাথী আমার একটা মোবাইল কিনে দিয়েছিল, ওইটা আবার ডাকাতি নিয়ে গেছিল কুমিল্লা থেকে মাহফিল থেকে আসার, এই ফেনী থেকে মাহফিল থেকে আসার সময়। আমি আর হামিদ জহুরি একই গাড়িতে ছিলাম, হামিদ জহুরি সাহেব শুনছো না, নাম শুনছো না, হামিদ জহুরি সাহেব কাশিমপুর মাঠে এসেছিল একবার, তো আমাদেরকে ডাকাইতে ধরে ওইটা নিয়ে গেছিল। তো মানে মোবাইল একদম ছাত্র মোবাইল এত। আচ্ছা তুমি পাবজি, পাবজি খেলা আমি জানি না, এরপরে কি ফ্রি ফায়ার আমি বুঝি না, আল্লাহর কসম আমি জানি না, বুঝিও না, এটা কোন খেলা, চলে চলে এটা কি খেলা, আজীব বিষয় বুঝি না, খেলি না, এটা বুঝে গেছে না, বুঝলেও খেলতাম দরকার তো নাই। তুমি মোবাইল ব্যবহার কর, মনে করো আমি তুমি দেখবে আমি মোবাইলে হয়তো একটা ইসলামিক পোস্ট দিয়ে দিলাম, সৎকাই ফিতিরের পুরো মাসালা বলে দিলাম বা জাকাতের মাসালাগুলো লিখে দিলাম বা সুবহানাল্লাহ লিখে দিলাম, তো এখন থেকে একটা কথা মনে রাখো, আব্বা আমারে কোনো বিষয়ে চাপ দিব না ইনশাল্লাহ, বলো বলো ইনশাল্লাহ। এই যে আমার একটা মোটরসাইকেল আছে না দেখছো, এই মোটরসাইকেল আমি আলহামদুলিল্লাহ নিজের টাকা দিয়ে কিনছি, কথা কি বুঝাইতে পারলাম, আমি সাইকেল কিনছিলাম কয়েকটা নিজের টাকা দিয়ে কিনে হয়েছে, ছাত্র আমি 5-8 পড়াইতাম কিতাব লাইনে পড়া অবস্থায়, মা বাপকে ফ্যাশন না দেওয়া মা বাপের জন্য কষ্ট হয়ে যায়। আচ্ছা তোমরা ইনসাফের সাথে বলো মা বাপ কি পরিমাণ কষ্ট করে বলো তো, তো অনেক কষ্ট দিয়ে, এই যে স্বীকার করলে অনেক কষ্ট করে, এটা তো বাস্তবতা। এই তোমরা এখানে বসে আছো কোনো কাজ নাই, গরম লাগতেছে না, কথা বলো তো, এখন যারা ডিউটি করতেছে তাদের অবস্থা কি? এরপর আবার ঠিক মতো বেতন দেয় না ফ্যাক্টরি গুলাতে, এরপরে আন্দোলন করতে এই করতে ওই করতে হয়, কত ঝামিলা। এরপরে ঘর ভাড়া মাস শেষে ভাড়াটিয়াকে ভাড়া দিয়ে দিতে হয় মালিককে, কত রকমের পেরেশানি। তোমাদের থেকে যেন আব্বা আম্মা পেরেশান না হয়, তোমাদেরকে মাদ্রাসায় পড়ায় যদি আব্বা আম্মা পেরেশান হয় তাহলে মাদ্রাসায় পড়ানোর এই ফলাফল তো এইটা না। আমরা যেন আমাদের আব্বা আম্মাকে কষ্ট না দিই ইনশাল্লাহ, বলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা। মনে করো তোমাদের দুইটা ভাই, একটা ভাই স্কুলে পড়ে একটা মাদ্রাসায় পড়ে, স্কুলের ভাইটা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতেছে তুমি ওইভাবে করতেছো না, এটা তো ভালো না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আর মাদ্রাসা ছুটির সময় আমরা খুব গুরুত্বের সাথে চুল একদম সোজা রাখি। এই যে মনে করো আর আরেকটা রোগ আছে, মনে করো মাদ্রাসা বন্ধ, এখন তুমি কি করতেছো, হুজুর দেখার পরে এবারে ইঁদুরের মতো একবার এইদিকে ওইদিকে, আরে ভাই হুজুর দেখছো তো আসি সালাম দিবা, তুমি তো এমন পরিবেশে থাকবা তোমার দেখলেই যেন মনে করো তুমি একটা মাদ্রাসার ছাত্র, তোমার মাথায় টুপি থাকবে, গায়ে যদি গেঞ্জিও থাকে মাথায় তো টুপি থাকবে, গেঞ্জিটাতে কোনো কালার থাকবে না, কোনো ডিজাইন থাকবে না, কাজ টাছে ছবি দেখতে পারে, তোমাকে দেখলেই মনে করে যেন মানুষে বড়, তাই না? তুমি এমন ভাবে ফড়ো থাকো, তুমি তুমি কে এটা, তুমি তুমি মানে তুমিও মাঝে মাঝে নিজের চিনো না না দেখলে, বুঝো না কি রে চুলের এসে এখান দিয়ে এদিক দিয়ে ইন্দুরে কাটি চুল নিয়ে গেছে, সব শেষ করে ফেলছি ইন্দুরে এখানে, বুঝো না? এরপরে কি করে ও টুপিটা যতটুকু আসে এই টুপিটা মনে করো এতটুকু তো এই এতটুকু দে ইয়ার, আর ভিতরে বড় বড় বড়গুলা রাখে, কি রাখে বড়গুলা, এবার মাদ্রাসা খোলার আগে দিয়া এবার ওই যে আবার যেই সেই তো লাভ কি। আচ্ছা চুল বড় রাখলে কেউ টাকা দেয় না তোম করে, কি ফায়দা, কোনো ফায়দা নেই, এই জন্য খেয়াল রাখা ইনশাল্লাহ, বলো। এটা বড় খারাপ অভ্যাস মানুষের, সবার আগে মানুষের চেহারা আর মাথার উপরে চোখ যায়, মানুষের চেহারা আর মাথার উপরে কি, এই জন্য খেয়াল রাখা, বলো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমল করার তৌফিক দেন, আল্লাহ আমাদের সবাইকে আমাদের ইমান আমল হেফাজত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।